আসসালামু আলাইকুম, শুভ শীতের সকাল। সকালবেলা তীব্র শীতের ভিতরে চলে আসলাম কোরসানপুর বাজারে। এটা ঝিনাইদহ জেলার কোরসানপুর ফলের আড়ত। এখানে বিভিন্ন রকম ফল উঠে থাকে প্রতিদিন। আজকে বাজারে কি কি ফল উঠেছে সম্পূর্ণটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা ভিডিও না টেনে শেষ পর্যন্ত থাকবেন এবং কোন ফলের কেমন দাম এটাও আপনাদের জানানোর চেষ্টা করব। যদুবা প্রচুর শীত, তবুও শীতের সময় ফলের সিজন। আর এখন ফল সব থেকে বেশি আমদানি হয়ে থাকে। চলুন আমরা দেখে আসি ফল। এইগুলো কি লেবু? মালটা এই আমি তো মনে করছি দাম রুলার মতো 70 টাকা কেজি। আমি এই মালটা প্রথম এ তো একটাই তো মনে হয় এক পোয়ার উপরে নাকি? খুব রস, খুব মিষ্টি। কেটে খেয়ে কটা নিবি? এই 3টা খলি। পেঁপে গুলো কত করে আসছে? এই পেঁপে হচ্ছে 60 টাকা। 60 টাকা কেজি। এই রকি কই? এই রকি তোর এই কথাটা কি করে রকি করে? তুমি যা পারো তাই করো, যা পারো তাই। এগুলো কত করে বিক্রি? এগুলো এটা বিক্রি আছে 50 টাকা। 50 টাকা। এগুলো কি কি বড়ই বলে? থায় আপেল। রং তো ভালোই, অনেক বড় বড় তো। এই জায়গাটার নাম কি? না, কোটসাদপুর বুঝেছি। এই জায়গাটার বাজারের নাম ফল বাজার, কোটসাদপুর ফল বাজার। না, প্রতিদিন বসে এখানে। এতক্ষণ আপনারা যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। শীতের সময় যথাসাধ্য চেষ্টা করবেন দেশীয় ফল ফলরি যতটুকু খাওয়া সম্ভব হয়। এটা দেশি বড়ই, এগুলো এখন প্রায় চোখে দেখা কম পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।